আমাদের 10টায় ট্যুর ছিল ভ্যাটিকানে, বাট আমরা লেট। আমার গল্পের ঝুলি এখন ভরছে, সব গল্প আপনাদের শোনাবো। চোখের দিকে তাকাতে তাকাতে চলো, দেখো চোখ ঘুরে যাবে। মিউজিক সকাল সকাল রেডি হয়েছি, এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। তো সকাল সকাল ব্রেকফাস্ট করার অভ্যেস নেই, বাট এখন আমরা ঘুরতে বেরোবো, তাই এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতেই হবে। তো ব্রেকফাস্টে আমাদের রয়েছে, এটা হচ্ছে ক্রিম ক্রোশা, এটা হচ্ছে বাটার ক্রোশা, আর এখানে রয়েছে দুটি ক্যাপুচিনো। এখন আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্ট শেষ করে এখন আমরা ট্রেন স্টেশন দিয়ে আবার যাচ্ছি রোমা টার্মিনি। তো এখান থেকে আমরা আজকের ট্যুর প্ল্যান হচ্ছে ভ্যাটিকান সিটি। যদি আপনারা ভ্যাটিকান সিটি যান, অবশ্যই স্কিপ দ্য লাইন পাসটা নেবেন, যেটা নর্মাল পাসের থেকে একটু দাম বেশি, কিন্তু তাতে হিউজ লাইন আপনারা অ্যাভয়েড করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, আমরা যে স্টেশনে নামবো সেটার নাম হচ্ছে ওতাভিয়ানো, যেটা রোমান টার্মিনির মেট্রো স্টপ থেকে 6টা স্টেশন পরে। তো এটা হলো মেট্রো স্টেশন, লাইন এ অ্যান্ড লাইন বি। এগেইন আমাদের মাস্ক পরা শুরু, কি একটা বিরক্ত লাগে এই মাস্ক পরে যেতে, সমস্ত মেকআপও নষ্ট হয়ে যায় সাথে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, সকাল সকালে সমস্ত সব ওপেন হয়ে গেছে। তো আমরা মেশিনে টিকিট কাটতে গেছিলাম, কাটতে গিয়ে লাস্টে গিয়ে দেখি কয়েন ছাড়া বা ক্যাশ ছাড়া ওখানে হবে না, তাই আমরা আবার উপরে এসেছি, ফাইনালি ফাইনালি পেয়ে গেছি। এই হলো মেট্রো স্টেশন, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। ওতাভিয়ানো স্টেশনে আমরা নামলাম, নামার পরে বেরিয়েই কিছুটা হেঁটে গেলেই, 2 মিনিট হেঁটে গেলেই ভ্যাটিকান সিটি। বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে পুরো পাঁচিল দিয়ে ঘেরা, অসাধারণ লাগছে। আমাদের 10টায় ট্যুর ছিল ভ্যাটিকানে, বাট আমরা লেট, তাই এখন যেতে হলে গাইডের ট্যুর ছাড়া যেতে হবে, বাট ওরা বললো যে 11টা অবধি ওয়েট করতে, যদি কেউ না আসে তো ওই জায়গাটায় আমাদের নিয়ে নেবে। আমরা ওয়েট করছি যেন হয়ে যায় আমাদের গাইডের ট্যুরটা। এই হচ্ছে ভ্যাটিকান মিউজিয়াম, বেসিক্যালি এটা হচ্ছে দেশের মধ্যে দেশ, আর ভ্যাটিকান সিটি হচ্ছে একটা স্বশাসিত দেশ, আগে পার্ট অফ দ্য রোম ছিল বাট ভাগাভাগি হয়ে গেছে, এবং এদের নিজস্ব গভর্নমেন্ট আছে, পুরোপুরি ওয়াল দিয়ে ঘেরা, এই ছোট জায়গা দেখুন পুরোটা ওয়াল দিয়ে ঘেরা। ফাইনালি আমরা গাইডেড ট্যুরটা পেয়েছি ইংলিশে, পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, এটা এইনি হচ্ছে আমাদের গাইড, ইনি আমাদের ট্যুর করাবে, এর নাম জর্জিয়া। ভ্যাটিকান সিটিতে এন্টার করার সাথে সাথে এখানে সমস্ত চেকিং হচ্ছে, ইলেকট্রনিক্স চেকিং, এই যে ভ্যাটিকানে ঢোকার জন্য এই টিকিট দিয়েছে আমাদের। এইভাবে আমরা সিঁড়ি এস্কেলেটার দিয়ে ওপরে উঠছি, এস্কেলেটার দিয়ে ওঠার পরে এরকম দেখতে। গাইডেড ট্যুরের ক্ষেত্রে সব থেকে ভালো জিনিস হলো, সবসময় গাইডের কাছেও তোমাকে ঘুরতে হবে না, তার জন্য এরকম একটা কানে এয়ারপড দিয়ে দিয়েছে, গাইড ওখান থেকে কথা বলছে আর আমাদের এয়ারপোর্টে সব কিছু শোনা যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ওপেন ইয়ার্ডে, যেখান থেকে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ডোমটা দেখা যাচ্ছে। বলে রাখি এই ডোমটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ডোম, আর সামনে এই যে লম্বা বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিউজিয়ামটা, এর মধ্যে বিভিন্ন সেকশনস রয়েছে। আর এই মিউজিয়ামের একদম শেষ প্রান্তে রয়েছে সিস্টিন চ্যাপেল, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং চ্যাপেল।
টেপেস্ট্রি গ্যালারিতে। এখানে যে আর্টগুলো দেখতে পাচ্ছেন, এই আর্টগুলো অনেক পুরনো হওয়ায় এর কালারগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে, তাই এখানে ফটোগ্রাফি অ্যালাউড হলেও ফ্ল্যাশ লাইট বা কোনো বড় আলো অ্যালাউড নয়। এখন আমরা যে পেন্টিংটার সামনে রয়েছি, এই পেন্টিংটার নাম হলো জিসাস ইজ ওয়াচিং আস। তো এটা হলো একটা অপটিক্যাল ইলিউশন আর্ট। এখানে যদি আপনারা জিসাসের চোখের দিকে চোখ রেখে যদি হেঁটে এগিয়ে যান, তো দেখবেন যে জিসাসের চোখও আপনাকে অনুসরণ করছে। তো চলুন দেখে নেওয়া যাক। এখন আমরা রয়েছি ভ্যাটিকানের লংগেস্ট গ্যালারি, দ্য গ্যালারি অফ ম্যাপসে। এখানে প্রায় 40টা ম্যাপ আছে সাইড ওয়াল আর সিলিং মিলিয়ে। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ম্যাপগুলো 1600 শতাব্দীতে আঁকা এবং নাকি সেগুলো আজকের ডেটে গুগল ম্যাপের সাথে মিলে যায়। যেখানে যেখানে পাহাড়, যেখানে যেখানে নদী, যেখানে যেখানে যা আছে সেগুলো নাকি আজকের ডেটে অ্যাকচুয়ালি আসল ম্যাপের সাথে মিলবে। খুবই আশ্চর্যজনক। ভ্যাটিকান মিউজিয়াম হাজার হাজার রহস্যজনক এবং রোমাঞ্চকর পেন্টিংয়ে ভর্তি, কিন্তু এত পেন্টিং যদি আমি আপনাদের এক্সপ্লেন করতে চাই তাহলে ভিডিওটা অত্যন্ত বড় হয়ে যাবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা যদি ভ্যাটিকান মিউজিয়ামের এই সব পেন্টিংয়ের মানে জানতে চান প্লিজ কমেন্টে লিখুন এবং আমি আপনাদের জন্য একটা স্পেশালি আলাদা ভিডিও করব শুধু ভ্যাটিকান মিউজিয়ামের পেন্টিংয়ের রহস্যগুলো এক্সপ্লেন করব। এই যে পেন্টিংটা আপনারা দেখছেন, এর নাম হচ্ছে স্কুল অফ এথেন্স, আর এটা বানিয়েছিলেন রাফায়েলো বলে একজন পেইন্টার। এখন আমরা যে রুমে রয়েছি সেটা হলো ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত পোপ বোর্জিয়ার প্রাইভেট রুম। চলে এসেছি আমরা সিস্টিন চ্যাপেলে, যেটা ভ্যাটিকান মিউজিয়ামের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এখানেই আছে মাইকেল অ্যাঞ্জেলোর ফেমাস পেন্টিং দি লাস্ট জাজমেন্ট, যে পেন্টিংটা চ্যাপেলের দেওয়ালের গায়ে আঁকা। আরও একটা অ্যাট্রাকশন এই চ্যাপেলের সিলিং পেন্টিং, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে 9টা এপিসোড বা পর্বের মধ্যে দিয়ে ভগবানের দ্বারা মানুষের সৃষ্টির কাহিনী বলা আছে, যা বাইবেল থেকে অনুপ্রাণিত। এই সিলিংটা আঁকতে মাইকেল অ্যাঞ্জেলোর 4 বছর লেগেছিল এবং কিভাবে এঁকেছিলেন শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি প্রথমে ভেবেছিলাম নিশ্চয় শুয়ে শুয়ে, পরে জানতে পারলাম স্ক্যাফোল্ডিং করে, মানে ভাড়া বেঁধে উঠে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে এই পেন্টিং করেছেন। এবং অ্যাজ এ সাইড এফেক্ট, এই পেন্টিং শেষ হওয়ার পর কয়েক মাস ধরে মাইকেল অ্যাঞ্জেলো সোজা দাঁড়িয়ে কোনো কিছু করতে পারতেন না, ঘাড় উঁচু করে ওপরের দিকে তাকিয়ে করতে হতো। তো ছোট করে আপনাদের লাস্ট জাজমেন্টের পেন্টিংগুলোর মানে বলে, কারণ এগুলোর মানে না জানলে ভ্যাটিকান সিটি ঘোরাটাই ইনকমপ্লিট থেকে যায়। তো আমরা শুরু করছি দ্য লাস্ট জাজমেন্ট দিয়ে। তো প্রথমেই লক্ষ্য করে দেখুন, জিসাস রয়েছে একদম ছবির মাঝখানে সেন্টারে। এই ছবিতে 2টো সেকশন রয়েছে, বাঁদিকের যে সেকশন সেই সেকশনটার নাম দ্য ড্যাম। তো এখানে দেখুন ফায়ার অফ হেল রয়েছে এবং লোকজনকে ঠেলে ওই ফায়ার অফ হেলে পাঠানো হচ্ছে, মানে নরকের আগুন, এবং সেখানে লোককে পাঠানো হচ্ছে। আর ডান দিকে রয়েছে দ্য সেকশন কল্ড দ্য ব্লেসেড, এখানে মানুষ মরে যাওয়ার পরে আত্মারা পুনর্জন্ম নিয়ে তারা স্বর্গে ফিরে যাচ্ছে। যীশু খ্রিস্টের হাতের ভঙ্গিমা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তিনি হাত তুলে লাস্ট জাজমেন্ট দিচ্ছেন। সাজা পাওয়ার পরে দেখুন মাস্কুলার এঞ্জেলরা ধাক্কা মেরে মানুষগুলোকে নরকের দিকে ঠেলে দিচ্ছে, ওদেরকে নরকের দিকে টেনে নামাচ্ছে কিছু ডিমন্স বা ডেভিল। আর এই সমস্ত নরকের লোকগুলোকে দেখুন একটা নৌকোয় করে নরকের যে আগুন ফায়ার অফ হেল তাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নৌকার যে মাঝি তার নাম হচ্ছে শ্যারন, এদেরকে বলা হয় ওর্সম্যান। নৌকার মাঝি, নৌকা চালানোর যে প্যাডেল থাকে সেটা দিয়ে মেরে এই সমস্ত আত্মাগুলোকে
নরকের নিচে নামাচ্ছে, আর তাদেরকে সাহায্য করছে দেখুন কিছু ডেভিলস রয়েছে যারা নিজেদের বর্ষা দিয়ে ওই মানুষগুলোর মধ্যে গিথে তাদের আত্মাগুলোকে বের করে এনে নরকের ফায়ারের মধ্যে ফেলে দিচ্ছে। ইনি দাঁড়িয়ে আছেন, এনাকে ডেভিলরা মিলে নরকের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করছে। ফেসিয়াল এক্সপ্রেশন থেকে মনে হচ্ছে যে বিশ্বাস করতে পারছেন না যে নরকে যাচ্ছি। তো এবার চলে আসছি ব্লেসেডের দিকে, মানে যীশু খ্রিস্টের ডান দিকে। মৃতদেহ থেকে আত্মারা জেগে উঠছে এবং মাস্কুলার এঞ্জেলরা আত্মাকে টেনে উপরে স্বর্গের দিকে তুলে নিয়ে যাচ্ছে। যীশু খ্রিস্টের ঠিক নিচেই একদল এঞ্জেল বসে আছে এবং যারা লম্বা গোল্ডেন একটা হর্ন বাজিয়ে মৃতদেহ থেকে আত্মাকে জাগিয়ে তুলছে। তো একটা জিনিস লক্ষ্য করার মতো, এখানে দেখুন এঞ্জেলরা ভীষণ মাস্কুলার, যেগুলো আমরা নর্মালি যে জানি এঞ্জেল যেরকম হয় তাদের থেকে একেবারেই আলাদা, এবং মোস্টলি এঞ্জেলরা পুরুষ। সব মিলিয়ে একটা অসাধারণ ছবি পোর্ট্রে করা হয়েছে। প্রচুর প্রচুর হাঁটার পরে শেষমেশ আর পাচ্ছিলাম না, তাই এখন একটু কিছু খাচ্ছি। এই ভ্যাটিকানের মধ্যে থেকেই আমরা একটা রেস্টুরেন্টে খাচ্ছি। তো এটা আমার ডিশ, এটা পাস্তা, এটা ইয়োগার্ট, আর এটা কোকোকোলা, এটা অনির্বাণের ডিশ, এটা চিকেন, চিকেনের সাথে আরও কিছু রয়েছে জানি না কি, ব্রেড, পেপার আর ফুলকপি, আর এটা ফ্রুটস আর কোকোকোলা। এখন আমরা আমাদের খাবারটাকে এনজয় করব, তারপরে আবার নেক্সট রাউন্ডে আমরা বেরোবো। কে বলো কেমন? টেস্টলেস, কি সুন্দর দেখুন গোল গোল সিঁড়ি। এটা হলো ভ্যাটিকান মিউজিয়ামের এক্সিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি ভ্যাটিকান থেকে, এখন দেয়ালকে ডাইনে রেখে আমরা চলেছি সেন্ট পিটার্স প্যাসিলিকা। ওখানে একটা বড় ডোম আছে, হাইয়েস্ট বিল্ডিং ইন রোম, যেখান থেকে পুরো রোম শহর দেখা যায়। প্যাসিলিকাতে ঢোকার জন্য কোনো টিকিট নেই। এটা হচ্ছে আরেকটা গেট, ওখানে একটা গেট ছিল আর এটা আরেকটা গেট। ভেতরটা এরকম সুন্দর লাগছে দেখুন। তো এটা হচ্ছে সেন্ট পিটার স্কোয়ার, কি অসাধারণ জায়গা। তো আপনারা এটা যে হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, ভ্যাটিকান সিটিতে যেমন আর কি ট্যুর হলো আমাদের, সেম এখানেও আর কি যে মানুষজন সব লাইন দিয়ে রয়েছে, এখানেও আর কি ভেতরে সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে এরকম ট্যুর হয়। আর এই যে এই ডোমটা দেখতে পাচ্ছেন, এই ডোমে একদম উপরে উঠতে ওঠানো হয় মানুষকে। এই ডোমে উঠতে গেলে টোটাল 551টার মতো সিঁড়ি আছে, তার মধ্যে কিছু সিঁড়ি হচ্ছে স্কিপ করে লিফটে উঠতে পারবেন, আর কিছু সিঁড়ি যেমন প্রবাবলি মানে 200টার মতো সিঁড়ি হয়তো আপনাকে পায়ে হেঁটে চলতে হবে। আর সিঁড়িগুলো একেবারেই নর্মাল সিঁড়ি না, একটু যেমন আর কি পুরনো বিল্ডিংয়ে যেমন একটু এদিক ওদিক বেঁকে বা এরকমভাবে ঘুরে রয়েছে, ঠিক সেরকমভাবেই সিঁড়ি রয়েছে। মানুষজন যারা আর কি হার্টের রোগী বা ক্লস্ট্রোফোবিয়া যাদের আছে তাদের এটা ওঠার দরকার নেই, একেবারে রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ খুবই কষ্ট হচ্ছে। সুন্দর একটা ফাউন্টেন রয়েছে যার জলটা একদম হালকা আকাশি, ভীষণ সুন্দর লাগছে। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও পাচ্ছি ওখানে এসে। এখন আমরা চলে এসেছি ত্রেভি ফাউন্টেনে, বৃষ্টি হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে বৃষ্টির মধ্যে, বাট তাও এই এত সুন্দর জিনিস দেখা মিস করবো না আমরা কিছুতেই। তাই এখন অবশেষে চলে এসেছি ত্রেভি ফাউন্টেন। এই যে তো এখানে নাকি কথা আছে যে এরকম পেছন ঘুরে করে যদি কয়েন ফেলা হয় আর সেটা যদি জলের মধ্যে পড়ে আবার সে রোমে নাকি ফিরে আসবে, তো এরকম গল্প আছে। তো এখানে সবাই তাই ট্রাই করছে। আমরা এখন রয়েছি স্প্যানিশ স্টেপের সামনে, এটা হচ্ছে স্প্যানিশ স্টেপ যেটা কানেক্ট করে স্প্যানিশ এম্বাসির সাথে, এবং এটা খুব ফেমাস স্প্যানিশ স্টেপ। পরে স্প্যানিশ এম্বাসিটা রয়েছে আর মনে হচ্ছে কিছু রেস্টুরেন্ট রয়েছে।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।